আজ দুপুরবেলা আমাদের বাড়ি কী কী রান্না হবে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরাও তোমাদের পরিবারের একজন, তাই না? তবে চলো, কী কী রান্না? নমস্কার, কেমন আছো সবাই? শিউলি ব্লগে সকলকে স্বাগত জানাই। আমি শিউলি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, অন্যরকম। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব। তবে আজকে যা কিছু রান্না হবে সব কিছু আমার বাবুর আবদারে। ও কিছুদিন ধরে কাঁকড়া মাছ খেতে চাইছিল, এই যে আমার বাবা কাঁকড়া মাছ নিয়ে এসছে। আর এই মাছটা ছোট মাছ, কিন্তু সবারই পছন্দের একটা মাছ, দেশি মাছ। এটা খুব পছন্দ হয় ওই কারণে। আর দেখো, এখানে সবকটা মাছ একদম তাজা মাছ, দেখো। আর সবাই কম বেশি এই মাছটা খুবই পছন্দ করো, কারণ একদম আমাদের বিলের মাছ। যাই হোক, আর কাঁকড়াগুলো দেখছি একটার সঙ্গে একটা একদম আঁকড়ে রয়েছে, সবকটা মাছ। যদিও কাঁকড়া মাছটা আমি তেমন একটা পছন্দ করি না, কিন্তু কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করো। এই দেখো, বাবু তো দেখে খুবই খুশি। আর একটা জিনিস দেখো, একটা মাছ কোনোভাবে পড়ে গেছে নিচে, এত দৌড়ানো দৌড়াচ্ছে। আর আমি সামনাসামনি দেখেছিলাম যখন দীঘায় গেছিলাম তখন। আর এই যে দেখতে পাচ্ছ, একটা কাঁকড়া মাছে দড়ি বেঁধে দিয়েছে ওর বাবা। ধরতে পারছিল না ছেলেটা আমার, ভয় পাচ্ছিল, কাছে আসছিল না। তাই ওর বাবা বলল, দাঁড়া একটু ধরার ব্যবস্থা করছি। যদিও ধরছে না, কিন্তু দড়িটা তো ধরে রাখছে। আর দেখো, ওর ওই পিপির সঙ্গে খেলছে। আর ওকে বলছিল, দেখ কীভাবে খেলছে, কার কার ছোটোবেলাটা এরকম কেটেছে অবশ্যই আমাকে জানিও। এই ছোটোবেলাটা একবার চলে গেলে কিন্তু আমাদের জীবনের কখনোই ফিরে আসে না, কিন্তু আমাদের ছেলে মেয়ে বা ভাই বোনের মাধ্যম দিয়ে এই জিনিসগুলো অনুভব করতে হয়, আর তার মধ্যে দিয়েই সুখটা অনুভব করতে হয়। চলো তবে এবার রান্নার কাজে আসি, অনেক তো গল্প হলো। এই যে টক পাতা আর কচু শাক একসঙ্গে মাছ দিয়ে রান্না করব। এটা আমার মা বাবা আমারও ভালো লাগে খেতে, খুব টেস্টি হয় মাছ দিয়ে রান্না করলে, দারুণ একটা স্বাদ। আর টক জিনিসটা তো আমরা অনেকেই পছন্দ করি, তাই না? এদিকে কুমড়ো ফুলের বড়া, এটা সচরাচর কম বেশি সবারই একটা পছন্দ। ভাজাগুলো আমার হয়ে গেছে, দুটো কড়াইতে দিয়েছি, তো তাড়াতাড়ি রান্না করতে হবে। আজকে অনেক কিছু রান্না আছে। কিছুদিন ধরে বাবুও বলছিল ভোলা মাছ খাবো, তাই মাছটা আনা হয়েছে। আজকে ওই যে বললাম, যা কিছু রান্না সব কিছু আজকে বাবুর পছন্দ, একই দিনে সব কিছু পেয়ে গেছে, ওই জন্য একদিনেই রান্না হচ্ছে। আর এইদিকে মাংসগুলো ধুয়ে টুয়ে এনে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। এখন নুন হলুদ মাখিয়ে একটু রাখছি, মশলাটা এখনও করা হয়নি, তবে করার পরে মশলাটাও মাখিয়ে রাখবো। কিছু কুচানো পেঁয়াজ ওর মধ্যে দিয়ে একটু মাখিয়ে রাখছি। মশলাটা করার পরে আমি মশলাগুলো ভালো করে এবার মাখিয়ে রাখবো। এদিকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি ভাজতে। এই দেখো, মাংসতে মশলাগুলো আমার মাখানো কমপ্লিট। আর মাংসটা যতই রান্না করি, মশলাগুলো তেলের উপরে ভেজে যতই দিই, ওই যে মাংসতে কিন্তু মশলাগুলো ভালো করে মাখানো হলে কিন্তু টেস্টটা অন্যরকম হয়ে যায়। কড়াইতে দিয়ে দিয়েছি, আর এবার আমি ভেজে নেব। ভালো করে মাংসটা কষানো হলে তবেই তো মাংসটা খেতে দারুণ লাগবে, তাই না? আর একটা সত্যি কথা বলতে, বাবু ঝোলের মাংসর থেকে কষানো মাংসটা খেতে বেশি পছন্দ করে। আর এই যে আমি মাংসটা কষাচ্ছি, আর এদিকে বারবার এসে বলছে যে মা রান্নাটা কত দূর, সারা বাড়ি মাংসর সেন্ট একদম ময়ময় করছে। দেখো, এদিকে রান্না করছি আর একদিকে দেখছি রেকর্ডিংটা হচ্ছে কিনা, দাঁড়াও। ও দারুণ সেন্ট, তাই একটু দেখে নিলাম। মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর জলটা একটুখানি ঝোল ঢেলে দেবো, পাশে যদিও গরম জল করা রয়েছে। আর এই যে লাল লাল করে
আলুগুলো বেশ ভেজে নিয়েছি। মাংসর আলুটা একটু লাল লাল করে ভাজা না হলে ভালোই লাগে না। তবে চলো কি কি এতক্ষণে আমার রান্না হয়েছে সেইগুলোই দেখাই। যে ছোট মাছগুলো ছিল ওই মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর এদিকে মাংস, আর এই যে শিলে বেটে রেখেছি মশলাগুলো খাকড়াগুলো রান্না করব বলে। এই যে মাংসটা আমি নামিয়ে নিয়েছি, এখন মশলাগুলো ভেজে নিচ্ছি তেলের উপর দিয়ে কাঁকড়া ঝোল রান্না করব। ঝাল কাঁকড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো। যারা কাঁকড়া মাছ পছন্দ করো না একদমই, তারা যদি একবার এইভাবে খাও তো বলার বাইরে, আঙুল চেটে খাবে। প্রথমে আমি একটু তেল দিয়ে সব ধরনের মশলাগুলো ভেজে নিয়ে, আর আগে থেকেই কাঁকড়াটা একটু ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, তারপর ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে কাঁকড়াটা জল ঢেলে দিয়েছি, তার সাথে কিছু আলু ছেড়ে দিয়েছিলাম, আর ওর যে ঘিলুটা ছিল সেই ঘিলুটা ঝোলের উপর ছেড়ে দিয়েছিলাম। তবে চলো, আমার রান্না সবগুলো কমপ্লিট হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে, আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে, টাটা।